আসসালামু আলাইকুম। এটা কি ঈদের পাঞ্জাবি কিনছেন? এটা কি আপনার ছেলে? তোমার কি ঈদের কোনো কিছু কেনাকাটা হয়েছে? এটা আপনি গায়ে দিয়ে নিতে। হ্যাঁ, আর তোমার তোমার গায়ের মাপটা আসলে আমার কাছে নাই, বড়গুলো আছে। ঠিক আছে, আপনি এইগুলো ব্যবসা করেন না? এই বই খাতা ভাঙড়ি এগুলো? হ্যাঁ, এই যে কাঠল লইছি, বই লইছি, যে ভালো যে তারপরে দেখি। আচ্ছা, এই যে সারা দুই কুড়িয়া 500 টাকা মাল কিনতাম পারছি না, বুঝলেন? দুই 500-1500 টাকা মাল কিনি, যে মানে 300-400 টাকা পাওয়া, বুঝলেন? ঈদের কেনাকাটা করার তাহলে সুযোগ নাই? না, সুযোগ আল্লাহ দুধ দিয়ে কে করবো, আল্লাহ তো বাইকাই খেলে। আর ঈদের দিনের খাবারের কি চিন্তা ভাবনা করছেন? গরুর গোশ বা সেমাই রুটি এগুলো? এই যে দুধ আল্লাহ তৌফিকে দিয়ে রুজু রুজু করতাম, বা যদি আল্লাহ দিলে বাইকে আইতাম দুই এক কামু। আচ্ছা আচ্ছা, গরুর গোশ এখন কত করে কেজি? গরুর গোশ গুলো 600 টাকা কেজি হবে। 700? আচ্ছা শোনেন, এই 2000 টাকা রাখেন। মতে চাক কেটে জীবন খানি, বুকে বেঁধে রাখে শুধু এই আশাটাই, জীবনের এই চাওয়া পোড়ায় ভিতর সে কথার ভাব। আর এই পাঞ্জাবিটা আপনার জন্য? আমার কাছে পাঞ্জাবি নাই, থাকলে ওর জন্য একটা দিতাম। আচ্ছা, পাইনা যে রাজু স্যার, আপনি আমার বাপের খান করছেন। ঠিক আছে, একটু আপনারা সবাই মিলে খাবেন। আর তারপরও হচ্ছে এখন চেষ্টা করতে হবে, ইনকাম তো করতে হবে। এখন যাচ্ছিলেন কোথায়? এখন যাচ্ছিলেন কোথায়? একদম বাসে যাবো। মানে এখন আজকের মতো শেষ? এই সারা দুপুরে এলাকা এই যে দিন শেষে সন্ধ্যার দিকে বাসায় যাচ্ছিলেন, হঠাৎ করে এখন যে আমি যে 2000 টাকা উপহার ফেরত দিলাম, এটা কি আপনি ভাবছিলেন পাবেন? না না ভাই, পাবেন না। আল্লাহ ব্যবস্থা করছে, এই জন্য সবসময় সৎ থাকবেন, দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে একটা। আপনারা তো আইজন তো কেউ কাশাইলো ফারা দিছি না, আর কেউ লোকে দেবে না করছো, এই জন্যই আল্লাহ পুরস্কার দিবে। এটার জন্য দুনিয়াতে না হলে পরকালে পাবেন, পরকালে পাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এই টাকাটা দিয়ে কিন্তু অবশ্যই ঈদের দিন আপনারা গোশ খাবেন, সেমাই রুটি খাবেন, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম চাচা। সাথে আর একজন মুরব্বী ছিল না, বললাম ওনাকেও ডাক দেন। পাঞ্জাবি দুজন দুইটা নেবেন, আপনি কার কোনটা পছন্দ হয় দেখেন। গায়ে হবে কি না আমি জানি না, এটার সাইজ হচ্ছে আপনার 40, আপনার যে হাইটটাতে মনে হয় হবে। হবে, আপনারা দুজন একই মাপের। আর এটা হচ্ছে কত? এটা 42 আছে। আপনি ওনার থেকে একটু লম্বা আছেন না, এটা আপনার গায়ে হবে। লুঙ্গি আমার কাছে নাই, কিন্তু লুঙ্গি কিনে নেবেন, আমি টাকা দিচ্ছি লুঙ্গি কেনার জন্য। ঠিক আছে, আপনারা কি কাজ করেন? তারপরও কি ধরনের কাজ করেন? মাটি কাটার কাজ করেন। আপনি এই টাকা রাখেন, এটা দিয়ে একটা লুঙ্গি কিনবেন, আর চাতির জন্য একটা শাড়ি কিনবেন, লুঙ্গি কিনবেন, আর আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবেন। এটা ঈদের জন্য দিলাম, ঈদ উপলক্ষে, সামনে ঈদ না, এই জন্য দিলাম।